হ্যাঁ করো না খেতে হবে আমার সাথে ডেটিং এ এসেছো যেখানে খেতে হবে কি ভালো লাগছে না ভালো লাগতে হবে হ্যাঁ করো না না করো আমি খাইয়ে দেবো দেখো আমি কোটটাও ভাড়া করে নিয়ে এসেছি তোমার সাথে ডেটিং এ যাবো বলে 150 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসেছি কি না না হ্যাঁ করো হ্যাঁ করো হ্যাঁ করো এ ফেলে দিচ্ছো কেমন আছো ভালো আছো হ্যাঁ এসো এখানে বসি বসি তোমার খবর কি বলো ভালো আছি আর কি তুমি এত কি বলছিলে ডেটিং এ যাব হ্যাঁ বলছিলে তো ওই জন্য তো প্লেজার পড়ে এসেছি তোমার সাথে ডেটিং এ যাব বলে চলো তুমি আমাকে এতবার ধরে বলছো যে আমার সাথে ডেটিং করবে ডেটিং এ যাবে তো আমি ভাবলাম যে না তোমাকে ডেটিং এ নিয়েই যাই তুমি এতদিন ধরে বলছো ক্যা কর সকতা হুম আমাকে এই প্রথমবার আর কি কোনো মেয়ে বললো যে আমার জন্য কোনো মেয়ে আর কি ওয়েট করছে আমার তো বিশ্বাস হয় না সত্যি বলছো আচ্ছা আজকে কেমন লাগছে বলো আমাকে স্মার্ট লাগছে তো চলো এবার তাহলে বড় ড্রেস সামনে থেকে দেখবে ভাবে নি ওই জন্য তো সাডেন তোমাকে সারপ্রাইজ দিতে চলে এলাম ভালো লাগলো ভালো লেগেছে তো চলো রেস্টুরেন্টে যাই রুকো যারা সবর করো চলো হাতটা ধরো রেস্টুরেন্ট থেকে এখানটা যায় না কি এখানে তুমি কি পাগল তোমাকে কি বলে এনেছিল আজকে কি বলে আনবো তোমাকে বলে রেস্টুরেন্ট এই সব জায়গায় তুমি খানা বুঝছো না তুমি এই সব জায়গা আমি খাবো দেখো সবাই খাচ্ছে তো আমাদের খেতে কি আছে ভাই এটা ইউনিক হবে কেউ কোনোদিন ডেটিং এ এরকম জায়গায় নিয়ে এসেছে না এই মুহূর্তে থাকতে পারবো না কি থাকতে পারবে না এই মানুষগুলো আছে কি করে না আমার এখানে একদম পছন্দ না মানে আমি ডেটিং এ অত টাকা খরচা করার মতো আমার কাছে টাকাই নেই তোমাকে ডেটিং এ ওখানে কি করে কি করে একদম এখানে পা ওখানে তো মনে কত 10-15,000 টাকা ডেটিং এ চলে যাবে আমি এখানে খাবো তোমার মাথা একটা বুদ্ধি নেই তুমি জানো না আমি এইসব জায়গায় আসি না কোথায় আসো তুমি আগেই বলে দেওয়াতে যে তুমি আসতে পারবে না তুমি তো তোমাকে আমি এত জোর করতাম না তো তোমার জন্য কোথায় বুক করব সোনার বাংলা হোটেল বুক করব তোমার জন্য না আইসি দিল্লি এটাও বলি নি যে তুমি সোনার বাংলা তুমি মানে চালে কে খোপড়ি তো সব জায়গা মানে আমরা এসেছো খেতে হবে ওই সব জানি না আমি ওই সব শুনবো না তোমার কথা মতো না কি তোমার কথা মতো আমি না ওই সব জানি না তুমি এসে আমি এই সব ভাড়া করে নিয়ে এসেছি কি বলি এই সব ব্লেজার ব্লেজার আমি ভাড়া করে নিয়ে এসেছি তুমি কি বলছো বাকি মাথা ঠিক আছে মাথা ঠিক আছে মাথা তো আমার সবসময় ঠিকই থাকে আমি যাবো না কেন যাবে না কেন উনি বাইরে চলো বাইরে এখানেই বসে খাবো আজকে চলো এখানে চলো চলো এখানে চলো বসো এখানে বসো এখানে বসো আমি বসছি আমি 2 মিনিটের মধ্যে গান থেকে চলে যাবো কারণ এখানে আমি আমি অর্ডার দিয়ে দিচ্ছি এখানে ওই কি ভাত তরকারি নিয়ে আসছে তোমাকে খাওয়াবো কি মাথা মাথা গেছে দেখো ওইসব কথা জানি না অর্ডার দিয়ে দিয়েছি এক্ষুনি আসবে ঠিক আছে এই দেখো এই সবই খাবো তুমি কি ভাবলে ওই দামি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে তোমাকে খাওয়াবো না
নাকি এ মানে এরকম জানলাম আমি বিশ্বাস আমি না তো চাই না খেতে হবে চলো ধরো খাও খাবার নষ্ট করবে না আমার সামনে না আমি বলছি না খাওয়াটা তুমি খেয়ে নাও বেকার আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে আমার মাথা তুমি খাও তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে বিশ্বাস করো আমার একটু ভালো লাগছে আমারে তোমার থেকে বেশি আমার মাথা গরম হয়ে যাচ্ছে একটু ভালো লাগছে তুমি এখান থেকে একটু বেরাও আর নালে খাওয়াটা কি তুমি খুলে চলে না তোমাকে খেতে হবে আমি বলে দিচ্ছি আমি জানি না তোমাকে খেতে হবে আমি জানতাম না তুমি এরকম একটা জায়গা আনবা তাহলে আমি আসতামই না কেন কোথায় যাবে তুমি আচ্ছা তোমাকে কোন কোন রেস্টুরেন্টে কথা বলি না কত বড় সরো কথা বলি মানে মানে একটু নরমাল বসে যেখানে খেতে পারবে তো তোমরা টাইমটা একটু চেঞ্জ করতে পারবে এখানে কি হচ্ছে এখানেও তো টাইম স্পেন্ড হচ্ছে না এখানে এখানে বলো এখানে বলো এখানে কি কি টাইম স্পেন্ড হচ্ছে না এখানে একদম ভালো লাগছে জানি না কেন মানে এই মানে এই জায়গাটা একদমই ভালো লাগছে তো কোথায় নিয়ে যাব তোমাকে প্লিজ আমার একদমই ভালো লাগছে তো তোমাকে কোথায় নিয়ে যাব মানে নরমাল একটা ছোটখাটো রেস্টুরেন্টে চলো যেখানটা মানে আমি আর তুমি মানে বসে থাকবো মানে এরকম এটাও তো একটা ছোটখাটো রেস্টুরেন্ট না আমার ভালো লাগছে না আমার জাস্ট পছন্দই হচ্ছে এই তো এখানে দাদা ভীষণ লাগুতে এই তো দাদা লুচি আর ঘুগনি দিয়ে গেল খেয়েছো কোনোদিন না তুমি লুচি ঘুগনি খেয়েছো আমি বসে আছি লুচি ঘুগনির রাস্তার কত সুন্দর টেস্টি ওরে এই ধুলো উড়ছে এই গাড়ি ধুলো উড়ছে ধোঁয়া উড়ছে সব এসে পড়ছে আর কত সুন্দর ভাবে টেস্ট হবে জানো এটা বুঝতে পারছো তোমার টেস্ট তুমি খাও আমি বসে আমার 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 কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে তোমাকে খেতে হবে কিন্তু না আমি একটু খাওয়া না বিশ্বাস আমার ভালোই লাগছে না তো আমি খাবো আমি কিন্তু এবার জোর করে খাইয়ে দেব আমার মাথা গরম হয়ে যাচ্ছে না আমার একদম ভালো লাগছে না তুমি খাবে কি আমার মাথা গরম হয়ে যাচ্ছে না না আমি খাবো না আমি জানি না তোমাকে খেতে হবে তুমি এসেছো যেখানে তোমার খেতে হবে আমি ওসব বুঝি না আমি জানি না তোমাকে খেতেই হবে হ্যাঁ করো বিশ্বাস করো হ্যাঁ করো না খেতে হবে আমার সাথে ডেটিং এ এসেছো যেখানে খেতে হবে আমার ভালো লাগে কি ভালো লাগছে না ভালো লাগতে হবে না ভালো লাগছে কেন ভালো লাগছে হ্যাঁ করো খাবার ঠেলে দিচ্ছ মানে দেখছো সবাই খাচ্ছে ওখানে আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে কোথায় যাবে তুমি তোমার জন্য কি সোনার বাংলা হোটেল কি বুক করবো নাকি যেটা নিয়ে এসেছি এখন সেটা খাও আমার একদম পছন্দ হচ্ছে না তুমি আমাকে মাথা গরম করিও না তুমি কি বলে আমার নিজের মাথা গরম হয়ে যাচ্ছে তুমি যা করছো আমার সাথে তুমি আমার সাথে কি করলে তুমি আমাকে মানে তুমি তো বলছিলে ফোন করে এসএমএস করে বলছিলে ডেটিং এ যাবো ডেটিং এ যাবো তো নিয়ে এলাম তো ডেটিং আরে এটা কত সুন্দর প্লেস দেখো আবে সালে এরকম কোন প্লেসে এরকম ভাবে তোমাকে নিয়ে গেছে ডেটিং এ আমার চাইও না এরকম আমি ভেবেছিলাম তুমি খুব সিম্পল হবে তুমি কোথায় যাবে না তোমার এখানে খেতে হবে তুমি একটা বরং খেয়ে যাও না একটা খেতে হবে খুব রেগে গেছে আমি এবার গিয়ে বলে দিই ঠিক আছে শোনো শোনো কি ছাড়ো কি ছাড়বে তুই খাওয়াটা ফেলে দিয়ে চলে গেলে মানে না আমার একদম ভালো লাগছে না কেন ভালো লাগবে না কেন কত সুন্দর রেস্টুরেন্টে নিয়ে এসেছি তোমাকে তুমি সত্যি রেগে গেছো এত মাথা কাজ করছে না খুব মানে বিরক্ত লাগছে এত মাথা গরম হয়ে গেছে তোমার একটা কথা বলবো আমি না তোমার সাথে একটা না ভিডিও বানাচ্ছি কেসা লাগা মেরা মজাক আমি তোমার সাথে ভিডিওই করছিলাম কোথায় ক্যামেরাটা কোথায় ওই যে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে আরে ওই যে ওখানে দেখো একটা ক্যামেরা লাগানো একটু হাই করে দাও একটু হাই করে দাও